আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসে আছেন, যারা ডিসেম্বর মাসে সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন। সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্সে, শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সে সিঙ্গেল টিকিট নিলে টিকিটের দাম কত হবে সেটা জেনে নিন। প্রতিটা ডেটে কিন্তু টিকিটের দাম এক না, এক এক এয়ারপোর্ট থেকে এক এক দিনের টিকিটের দাম কম বেশি, ঠিক আছে? তারা জেদ্দা থেকে যাবেন ভাই, আপনাদের টিকিট নেবেন 4 তারিখের পর থেকে, ডিসেম্বরের 4 তারিখের পর থেকে যদি টিকিট নেন যে কোনো ডেটে, আপনাদের টিকিট সিঙ্গেল টিকিটের দাম পড়বে 1308 রিয়াল। দেখুন ভাই, ডিসেম্বর 1, 2, 3, 1638, ঠিক আছে? এরপরে যে কোনো ডেটে আপনি টিকিট নেবেন টিকিটের দাম 1338 পড়বে সিঙ্গেল টিকিট। এর থেকে কিন্তু আর কম নেই, যেহেতু ফ্লাইট অনেকগুলো আছে, 1758 আছে সর্বনিম্ন, 1308 রিয়াল টিকিটের দাম। এবার দেখুন, যারা ভাই রিয়াদ থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। আর রিয়াদ থেকে টিকিটের দাম 1058 রিয়াল, ঠিক আছে? 7 তারিখের পর থেকে যে কোনো ডেটে 1058 রিয়াল টিকিটের দাম। দেখুন ভাই, যে কোনো ডেটে 1058 রিয়াল টিকিটের দাম রিয়াদ থেকে। এবার দেখুন, দাম্মাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দাম্মাম থেকে যারা যাবেন টিকিটের দাম কিন্তু কম আছে, শুধুমাত্র 12 তারিখে। দেখুন, 12 তারিখে 1003 রিয়াল, আর এর আগে পরে প্রতিটা ডেটেই 898 রিয়াল, অর্থাৎ 900 রিয়াল টিকিটের দাম। দাম্মাম থেকে যারা যাবেন সিঙ্গেল টিকিটের দাম 898 রিয়াল। এবার দেখুন, যারা ভাই মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। মদিনা থেকে যারা যাবেন 8 তারিখের পর থেকে টিকিটের দাম কম। দেখুন ভাই, 8 তারিখের পর থেকে 1118 রিয়াল, আর 12 তারিখে 1218 রিয়াল, আর বাদ বাকি প্রতিটা ডেটে 1118 রিয়ালে টিকিট পাবেন আপনারা সিঙ্গেল টিকিট, ঠিক আছে? মদিনা থেকে রিয়াদ, রিয়াদ থেকে ঢাকা। এবার দেখুন, হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। হাইল থেকে যারা যাবেন, দেখুন ভাই, 8 তারিখের পর থেকে টিকিটের দাম কম, কিছু ডেটে বেশি, কিছু ডেটে কিন্তু কম আর কি, ঠিক আছে? 12 তারিখে 7 তারিখে বেশি, আর বাদ বাকি হাইল থেকে 883 রিয়াল। 883 রিয়ালে হাইল থেকে আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এবার দেখুন, জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। জিজান থেকে আপনাদের টিকিটের দাম একটু বেশি, 10 তারিখে বেশি, 7 তারিখে বেশি, 8 তারিখে বেশি। আপনারা 10 তারিখের পর যদি টিকিট নেন তাহলে টিকিটের দাম কিন্তু কম আছে, 1809 রিয়ালে টিকিট পাবেন। জিজান থেকে যারা যাবেন 10 তারিখের পরে যে কোনো ডেটে 1809 রিয়াল, আর 18 তারিখ, 20 তারিখের পরে আবার টিকিটের দাম বেশি, ঠিক আছে? 10 থেকে আপনার 17 তারিখের ভিতরে টিকিট নিলে কম দামে টিকিট পাবেন, এরপরে টিকিটের দাম বেশি। এবার দেখুন, তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। তাবুক থেকে 10 তারিখে টিকিটের দাম বেশি, আপনার 12 তারিখে টিকিটের দাম কম আছে, ঠিক আছে? 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ টিকিটের দাম বেশি। দেখুন এখানে 8 তারিখে টিকিটের দাম কম, আর 12 তারিখের 12 তারিখে টিকিটের দাম কম। এরপরে 18 তারিখের পরে টিকিটের দাম কম, টোটাল 14 তারিখের পরে টিকিটের দাম কম যারা তাবুক থেকে যাবেন। এবার দেখুন, যারা আল কাসিম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। আল কাসিম থেকে যারা যাবেন 8 তারিখে টিকিটের দাম কম 1213 রিয়াল, এরপরে 11 তারিখ থেকে এরপরে টিকিটের দাম কিন্তু আরো কম। দেখুন ভাই, 11 তারিখ থেকে, 11 ডিসেম্বর থেকে 883 রিয়াল, আর 12 তারিখে আবার 1013 রিয়াল, 13 তারিখে 883 রিয়াল, এরকম টিকিটের দাম কিন্তু কম আছে। একদিন পরে একদিন টিকিটের দাম কম, একদিন পরে একদিন, 2 দিন পরে একদিন টিকিটের দাম বেশি, ঠিক আছে? দেখুন, 2 দিন টিকিটের দাম কম, একদিন বেশি, আবার একদিন কম, একদিন বেশি, আবার 2 দিন কম, একদিন বেশি, এরকম। তো সর্বনিম্ন আপনারা 883 রিয়ালে টিকিট পাবেন যারা আল কাসিম থেকে যাবেন। এবার দেখুন, যারা ভাই আবাহ থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। আবাহ থেকে টিকিটের দাম 1887 রিয়াল সর্বনিম্ন, এর থেকে বেশি ছাড়া কম কিন্তু নেই। দেখুন, যে কোনো ডেটে আবার থেকে 1887 রিয়াল, আবার দূরত্ব বেশি সেই জন্য টিকিটের দামও বেশি। দেখুন, যে কোনো ডেটে 1887 রিয়াল। ভাই আমি সরাসরি আপনার দেখানোর চেষ্টা করলাম, এরপরও যদি কারোর অন্য ডেটে জানতে চান
তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।